শাস্ত্রী ভাষার তা তাপরে যেতবাদ কথা কইবা তে অগস্ট দুই রে উনিশে নিয়মাবলী রাজ্যপাল অনুমোদন পঠা গলা এবং গেজেট নোটিফিকেসন বাহারা কি এ হোক সরকারি ভাষা একে ও আমি সরকারি কাজ হোক বেসরকারি কাজ হো ওিয়া ভাষা হি আমি ব্যবহার করা নাইলে সেপরে পেল্টি রয়েছে অর্থাৎ জরিমানা রয়েছে বাধ্যতামূলক অবসর রয়েছে নিলম্বন রয়েছে এবং তরকারি বলে কঠোর কার্যানুষ্ঠান বি কিন্তু প্রকৃত পক্ষে তাহলে কেবল না লি ফিটা তে কেন আপনার এবে যদি দেখবে যেকোন সরকারি চিঠি ইংলিশ হি লেখা যাচ্ছে কৌশি বোর্ড হোর্ডিং যে জায়গা রয়েছে ওড়া ভাষা দেখ সব কিছু ইংরাজী লেখা যাই ফলক ঠার করি সরকারি দপ্তর পর্যন্ত সব কিছু ইংরাজী চালি ওড়িয়া ভাষা

ଭାରତ ଦିବସ ଅବସରରେ ଉକ୍ତ ଦୃଶ୍ୟ ଶ୍ରାବ୍ୟ ଗଣମାଧ୍ୟମ ମାଧ୍ୟମରେ ବିଶ୍ୱର କୋଣ ଅନୁକୋଣ ଥିବା ପ୍ରତ୍ୟେକ ଓଡ଼ିଆଙ୍କୁ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି ଏବଂ ଏ ଆଲୋଚନାକୁ ମଧ୍ୟ ମୁଁ ସ୍ୱାଗତ କରୁଛି ବିଶେଷ କରି ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ଭାଷା ଭିତ୍ତିରେ ଗଠିତ ରାଜ୍ୟ ହେଉଛି ଓଡ଼ିଶା ଉଣେଇଶହ ବୟାନେ ମସିହା ଫେବୃଆରୀ ଏକୋଇଶ ତାରିଖରେ ଭାରତ ବିଭାଜନ ପରେ ଯେଉଁ ପାକିସ୍ତାନ ପୂର୍ବ ପାକିସ୍ତାନ ଓ ପଶ୍ଚିମ ପାକିସ୍ତାନ পূৰ্ৱ পাকিস্তানৰ ঢাকা ঠাই ভাষা ভিত্তিৰে গোটেই ৰাজ্য গঠন পাই যি আন্দোলন হৈছিল গুৰি হৈছিল গুৰি বহু ভাষা ভাষাবিত মানে ভাষা আন্দোলন কৰে মৰিলে সেই সন্মানৰে আজি আমি আন্তৰ্জাতিক মাতৃভাষা দিৱস পালন কৰোঁ মাত্ৰ আমি ওড়িয়ানে উনৈশ ছতিশ মচহ মাৰ্চ তিনি তাৰিখ দিন বিজ্ঞপ্তি প্ৰকাশ পাই ওড়িয়া ভাষাৰে ওড়িশাৰ শাসন বা স্বতন্ত্ৰ প্ৰদেশ হ'ল যদি এপ্ৰিল একৰে ৰাজ্যপাল যোগদে আমার উনিশশো চৌবন মাসে ওড়িয়া ভাষার ও শাসনপরে আসে এতে আন্দোলন করে ওড়া ভাষায় ওড়িশার শাসন এবং আইন উল্লঘন দণ্ডবিধান মাত্র গোটি হলে এপর্যন্ত দণ্ডবিধান হলান যেভাবে ভাবে গাড়ি চালনা সময় যদি শিরস্থাণ বা হেলমেট নপিধিল পাঁচশো টঙ্কা জরিমার ব্যবস্থা থাকতে ভয় পিছলে এ পর্যন্ত আইন হল আইন যদি দন্তহীন হ'ব যদি দণ্ড নহ'ব দণ্ড বিধি থকা কোনো কৰ্মচাৰী যদি ইংৰাজী ভাষাৰে কোনো নথি পত্ৰ কাৰ্য কৰোঁ ভাষাৰে কৰো নহ'লে ক' হ'ব তন্ত কৰিব কথা বিচেচ কৰিাষা হ'ব প্ৰাচীন ভাষা সর্বকালীন সমদর্শী ভাষা এবং গৌর ভাষা তাহা পৃথিবীর ছ হাজার সাতশো নী ভাষা ভিতর সমৃদ্ধশাড়ি তা প্রমাণিত হয়েছে। জাতিসংঘ কান্থরে ওড়িয়া ভাষার ওড়িয়ার কবি সন্থ কবি ভীম ভইকর প্ৰাণীকৰ হাৰত দুখ প্ৰমিত দেখু দেখুকি বা চৌ বোজী বন পে নৰ্কে পি থওঁ জগত উঠাও যা পূৰ্ৱুৰু স্বভাৱ গংগৰ মেহৰ ভাষাৰে মাতৃভূমি মাতৃভাষাৰে মমতা জা হৃদয় জন্মী নাই তাক যদি জ্ঞানী গণৰে গণিব অজ্ঞান ৰী মাতৃভাষা মাতৃভূমি মাতৃভাষা উভয় জননী রাধানাথ ভাষার হো দ্বিতীয় কথা হল ভাষা হি শক্তি জাতি মান যে ভাষা হীন সে জাতি এইটা ওড়িয়া যে আজি আজ জাতিসংঘর সাধারণ পরিষদ নিপত্তি কলা যে প্রত্যেক পিলা মাতৃভাষা যদি তার প্রথম প্রাথমিক শিক্ষা কে লাভ করে তার বিকাশ হব কথা ওড়িয়া মানে পূর্ব জানি আমি উনিশশো বয়ানবে মশে ভাষা বর্ষ পালন করলে দু বিশ্ব ভাষা বর্ষ পালন কলা তো আমি ওড়িয়া বহু ক্ষেত্রে আগুয়া মাত্র আজন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা স্থানতা আছে যে পর্যন্ত ভাষা মোটর পেটপাটনার ভাষা নহ নিযুক্ত ভাষা নহব ओडिया भाषा जो ओडिशा प्रदेश ओडिशा शासन में चतुर्थ श्रेणी कर्मचारी ठार्म ओडिशा प्रशासनिक सेवा कर्मचारी क्लास फोर रु ओस

তামিল পঢ়া শিক্ষক হিন্দী পঢ়িব হিন্দী শিক্ষক মাত্ৰ খেৰ শিক্ষক ভূগোল শিক্ষক সংস্কৃত পণ্ডিত শিক্ষক আমি নিযুক্তি পাৰি না আমি জানি শুনিক ভাষা কুকুৰা হত্যা কৰিব গোটেই বিধিব প্ৰশাসনিক চক্ৰ বৰ্তমান প্ৰথম শ্ৰেণীৰ ইংৰাজী পঢ়িব গোটেই ভাষা হ'লে বিজ্ঞানসন্মত সামাজিক বিজ্ঞানসন্মত যোন বিশ্বীকাৰ কলনি এবং আমার ভাষাটা বর্তমান গুগুল স্থানিত হল গুগুল ঠু করি আমি ভাষা পাই ওড়িয়া করে আমি ওড়িয়া কলে ওড়িশা করে ওড়িশা কলে ভাষা কু শাস্ত্রী মানে কিন্তু ওড়িয়া একটা ভাষা নয় তা আখি আঙ্গুটি আমি

ମାନେ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ପ୍ରତି ଆକର୍ଷିତ ହେଉଛନ୍ତି ପ୍ରଥମ କଥା ଦ୍ୱିତୀୟ କଥା ଓଡ଼ିଆ ଭାଷାର ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ ଗଠନ ଏ ଭାଷାର ହିଁ ତ ଗଠନ ଭାଷା ଭିତ୍ତିକ ଆନ୍ଦୋଳନ ତ କରାଯାଇଥିଲା ଯେଉଁଥିପାଇଁ ଓଡ଼ିଶା ସ୍ୱତନ୍ତ୍ର ପ୍ରଦେଶର ମାନ୍ୟତା ବି ପାଇଲା କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମ ଓଡ଼ିଆ ଭାଷା କୋଉ ଜାଗାରେ ରହିଛି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ନମସ୍କାର ଜଣାଇ କହୁଛି বিচ্ছিনাঞ্চলের প্রদ্যুন্ন ভাই বর্তমানে ওড়ি ভিতর কথা মু বর্তমানে দুইটি কথা কহা চাহিবি বিচ্ছিন্নঞ্চলের এবং সীমান্তরে ভাষা বর্তমান ঠিক নাষা বর্তমানে হতাদর হচ্ছে বিচ্ছিন্নঞ্চল আপনার জাঁথি দুই হাজার এগারো মশায় ঝাড়খণ্ডের রাজ্য সরকার ওড়িয়া দ্বিতীয় মাতৃভাষা ভাবে গ্রহণ কলে মাত্র ছতিশগড়ে আমার পচা ଭାଗରୁ ଅଧିକା ତାଙ୍କ ଲୋକ ସଂଖ୍ୟାରେ ପଚାଶ ଭାଗରୁ ଅଧିକା ଓଡ଼ିଆ ଥିଲେ ମଧ୍ୟ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଛତିଶଗଡ଼ରେ ଓଡ଼ିଆର ଭାଷାରେ ତାଙ୍କର ଦ୍ୱିତୀୟ ମାତୃଭାଷା ଭାବରେ ଗ୍ରହଣ କରିନାହାନ୍ତି ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ଓଡ଼ିଆମାନେ ସେମାନେ ଓଡ଼ିଆରେ ଘରେ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି ମାତୃଭାଷା ଦିବସ କୁହାଯାଉଛି ମା'ଙ୍କଠୁ ଓଡ଼ିଆରେ ଶିଖୁଛନ୍ତି କଥା ହେଉଛନ୍ତି କିନ୍ତୁ ସ୍କୁଲକୁ ଗଲା ମାନେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯେତେବେଳେ ସେ ହିନ୍ଦୀ ବା ଅନ୍ୟ ଭାଷା ଶିଖୁଛନ୍ତି ତାଙ୍କର ପାଠପଢ଼ାରେ କୌଣସି ଉନ୍ନତି ହୋଇପାରୁନାହିଁ উৎকল সম্মিনী বহু দাবি পরে দুই হাজার তিন চার মশা ঠারু বিচ্ছিন্নঞ্চল ওড়িয়ার লিপি শিক্ষা কার্যক্রম আরম্ভ হয়েছি বর্তমান চারোটি রাজ্যের প্রায় ছু সাতশ ছাখা পাখি লিপি শিক্ষা কেন্দ্র অন্তু কেবল লিপি শিক্ষা দে উন্নতি হ'ব নাহে তাৰ উচ্চ শিক্ষা আৱশ্যক কেৱল লিপি শিক্ষা বা অক্ষৰ শিখিদেলে কোনো ছাত্ৰ ছাত্ৰী মানৰ উন্নতি হ'ব নাই কাৰণ লিপি শিক্ষা ওড়িয়ে শিখিব তাৰপৰা যায় হিন্দী মাধ্যম কি বা অন্য় ভাষা নিজ ৰাজ্যৰ ভাষা মাধ্যমৰে যদি পাঠ পঢ়িব উন্নতি কৰি পাৰ নাহি তেণু বৰ্তমান আও গোটেই কথা ৰ নামলক কথা বা এই যে চিঠি পত্ৰ কথা আমি যা ক'ম আমাৰ ৰাজ্য ভিতৰত দুই হাজাৰ অঠৰ মচহাৰ বহু পূৰ্ব বহুবাৰ আইন হেলে মাজ পৰ্যন্ত নাম ফলক অ লেখা যাওঁ কি

ফলক তেনে ফাইন লাগিব কিন্তু পৰিস্থিতি এই কথা কোনো যি ফলক তেলুগুৰে আজি ফলকৈ দেখা পাই যাব ৰাজ্য চৰকাৰ আইন কৰি দিলে ত কেৱল হ'ব নে যি মানে তদাৰকনে দেখুচ্ন নাম ফলক নহ'লে তাৰ উপৰি কোনো আকচন নেও নাহে যদাৰক কৰোঁ যদি ঠিক ভাৱে কাম নকৰে ৰাজ্য চৰকাৰ উৎকান যে স্বচ্ছাকৃত ভাৱে অৱসৰ দিয়ন্তু বিনা পেনচন অৱসৰ দিয়ন্তু কাৰণ তাৰপিছত কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ নকলে কোনো কাম ঠিক ভাৱে হ'ব নাই যে ভাৱে আমাৰ

ଭୁବନେଶ୍ୱର ଆମେ ଦେଖାକେ ସାକ୍ଷାତ କରିଥିଲୁ ସେମାନେ କହିଲେ ସେମାନେ ଗୋଟେ ଅଣ୍ଡରଟେକିଂ ଦେଉଛନ୍ତି ମୋର ଅଣ୍ଡରଟେକିଂ ଲେଖିବା ଦରକାର ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ଆମର ଯୁଗ ବହୁତ ଆଗେଇ ଗଲାଣି ଆପଣ ତାଙ୍କୁ କହିବେ ଆପଣ ମୋବାଇଲ ଫୋଟୋ ଉଠାଇ ଆପଣଙ୍କୁ ହ୍ୱାଟସଆପ୍ରେ ଦେବେ ମୋବାଇଲ୍ ଫଟୋ ଉଠେଇ ଆପଣଙ୍କୁ ଦେଖାଇବେ

বঙ্গা মানে যেন আগু লে কুলে যে ওড়িয়া একটা ভাষা নাই ওড়িয়া হোচি বঙ্গাড়ি দ্বিতীয় মানে সান ভৌণী যেত কুলে সেচুয়েশন লাতবে সেই সময় কিন্তু বর্তমানে আহ বর্তমানে আপনার জাঁনি যে শাস্তি ভাষা ওড়া পাইলা ওলা শাস্তি পাইলা, কিন্তু বঙ্গা ভাষা পাইনি তেমন কি বড় ভৌণী কি সান ভৌণী সে সবুক ও জা পার বর্তমানে হীন মানেতার শিকার নাই কিন্তু আমার লোক মানে দুই প্রকার লোক অনেক কিছু লোক

যোজনা তিয়াৰ কৰিমন্ত্ৰণ নাই ভোজ খাই যাওঁ এই দৃষ্টি লোক অহা কিন্তু মানুহ নহয় যদি নিজৰ ব্যৱসায় নাম ফলক লে বাৰম্বাৰ বাধ্য কলে সেই মানে আইন দৰকাৰ কিন্তু বহু লোক নিজৰ স্বাভিমান কোনো দেখি মানুহ ভাষা কিন্তু বাকি নবে প্রশত লোক এবে ভাষা প্রতিক আন্তরিকতা নাকুছে কারণ এবে যে পরিস্থিতি উপুজি ভাষা কে এবং যে বহুল ভাব ইংলিশ ভাষা হো বা অদর ল্যাঙ্গুয়েজ আমি যে ব্যবহার করছি ওড়িয়া ভাষা কিন্তু ছাড়ি এটা যেমন লাগুছে শহে মাত্র দশ প্রতিরতিশত লোক নিজ ভাষাকে ভাল পাওয়া যায় সে তো শতপথী আপনার পাখু আসে চাইবে আহ ও ভাষা কেতে যে সমৃদ্ধ এইটাই আমাৰ ইতিহাস কওঁ আমাৰ কিম্বী কওঁ আপোনাৰ স্বভাৱ কবি কথা কোৱাটো কি অতিপুৰি জগন্নাথ দাস কিবা ভঞ্জ কবিধ কোনো কি মায়েধৰ মানসী কথা কোনো এইবিন যদি কয়ি বোধহে বহুত কিছু জানি আপুনি বোলে বহুত কিছু জানিনে আপোনাৰ কোনটো আম ভা এতিয়া সমৃদ্ধ মানে কাদাছ কথাটো যদি সামনা আনিবি এতিয়া সমৃদ্ধ তথাপি বি আমি আম ভাষা ভাল পাই পাৰি কাংকি এই আন্তৰিকতাৰ অভাৱ আম ভিত যি মানে ৰশাচনিক স্তৰৰে

ইয়ে আইন রে কিন্তু বাস্তব হলো সব অন ওড়িয়া রহলে যাচ্ছি সব সীমার হইছে যা কথা আলোচনা করষটিরশ অনাআশি বর্ষ ধরি আমি মোগল মরহা আফগান ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ শাসন হই আমার ভিতরে গোলাাম মানসিকতা আসি যেভাবে কৌচি আমার পূর্জ মানে যৌদিন সৌরজগত নূয়বর্ষ যোনদিন ঋতুচক্ৰ নোৱাৰবৰ্শ যোদিন জ্যোতিষশাস্ত্ৰ নাৱবৰ্শ যোনদিন মাহবিশ্বংক্ৰান্তি পনা সংক্ৰান্তি হনু মাহীৰ জয়ন্তী মেৰু উপবাস পবিত্ৰতাৰ সৈতে সূৰ্যকু নমস্কাৰ পূৰ্বক মহাবীৰ ওপৰত প্ৰাৰ্থনা পূৰ্বক আমি নূবৰ্শ পালন কৰে কিন্তু বৰ্তমান জানুৱাৰী এক হ'ব ইংৰাজী পঞ্জিকা পৰিৱৰ্তন দিবস আমি কণ কৰে ৰাতি বাৰটাৰ একত্ৰিশ তাৰিখ বাৰটাৰ ক' কুৰো নাইট লংা নৃত্য ଆମେ କାହାକୁ ଆରେ ପ୍ରକୃତ କଥା ହେଉଛି ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ସହବସ୍ଥାନ ପାଇଁ ପଡ଼ିଶା ଘର ଭଡ଼ାଟିଆ ମାଉସୀର ହାପି ବାର୍ଥଡ଼େ କର ମାତ୍ର ନିଜର ବୋଉ ଆଉ ବାପାଙ୍କୁ ଜର ନିବାସକୁ ପଠାଇ পিছাঘৰ ভৰাটিউৰ হাফিপাৰ্টে কৰিব গোলামী মানসিকতা তাক কি ৰখি পাৰিব আম ভিতৰত যদি শুদ্ধেৰে কথা বাৰ্তা কলে লোক কয় পাঠ পঢ়িনি গোটেই খণ্ডি ইংলিছ মানে ঐহিঙি ভাষা যেমি আমাৰ বৰ্তমান সম্বাদ পাঠিকা মানে কোৱা আজি মৰিংগিৰু গভৰ্ণৰ হাউছ ফ্ৰণ্টে গোটেই ট্ৰাকৰ টক ভিতৰত ফ্ৰণ্টটো ফ্ৰণ্ট ড্যবাৰ পাঁচজন লোক ইঞ্জিন ছজন লোক হস্পিটেলাইজ লেকিনি জনজীৱন ঠপ হৈনি এ ক'ৰ ভাষা আমি ওহিঙ্গি ভাষা কমছে ভাষা প্রীতি মাতৃ প্রথম কাহ গলায় মাতৃভূমি মাতৃভাষা রে মমতা যদি মা প্রতি মমতা নহিলা তাকে কোণ কি খুঁজিকি দেব

আইন কু কড়াকি করা দরকার আইন কু লু কলে হোক ভিতরে ভয় সৃষ্টি হচ্ছে সেইটা হে গোটা অভাব কি আন্তরিকতা নিষ্ঠা এ অভাব রয়েছে কি কথা প্রশ্নটা এত বড় হলো উত্তর খোঁজা কথাটি হচ্ছে উদাহরণটি যে যেপর্যন্ত শাস্ত্র কুচি যদা যদা চেরটি শ্রেষ্ঠ তদানু বর্ততে সযাত প্রমাণ করুত ইতর্জনা হ্যাঁ সমাজরে যে আগধারি রহিবে সে যা করবে প্রভাব পড়ে যেহেতু আমার শাসন ব্যবস্থা কু নিয়ন্ত্রণ করুয়া লোক মানে ভাষা বিদ্বেষী এবং আমাষার যেন বৈরী ভাব প্রসল করতে সেহেতু তলস্তরের লোক মানে বৈৰতা প্ৰকাশ কৰি আম ভাষা জননীক প্ৰতিয় হত্যা কৰনী সেই বঞ্চিব যেতিয়া আমি মা কু মা সম্বন কৰি আমি বাসকবি ফকীৰ মোহন সেনাপতিৰ সেই কাজয়ী উক্তি যি নানা দেশ ভাষা কাহিনীৰে নপুৰিলা আশা সেই পচন্দ পৃষ্ঠ মোৰ ভাষা মোৰ শ্ৰেষ্ঠ নিজৰ বা ভাষা জননী কু যদি আমি সন্মান নদবা তাহলে আমি তো দুর্ভাগ্য এই রাজ্যে যে রাজ্যের 24 বছরর জણે শাসক শুদ্ধ ওড়িয়া মধ্যে আমি কই পারু না আমার যেত শাসন ক্ষেত্রল যে ক্ষমতা মাল্যর মধ্যে মনি সে জেতে বেলে ভাষা ভিতরে রাজ্য গঠিত রাজ্যর শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু ভাষা মমতব ধর জন রইলা তাই সংকটজনক স্থিতি আমি ম ভাষা কো কেমিতি বাঁচাইবা সেটা সব পতি লড়াই চলিছি যে কৈলি ভাষা হ'ব পেট পাটনাৰ ভাষা ভাষা হ'ব সামাজিক বিজ্ঞান সমত ভাষা আপোনাৰ দেখন্ত হ' জাপান হ' ৰুষি হও ফ্ৰান্স হ'ল মাতৃভাষাৰে সেনেকৈ আজি গৱেষণা কৰি মহশ আৰম্ভ কৰি চব যাই ইংৰাজী ভাষা নাই আমাৰ যানসিকতা যে আমি ইংৰাজী ইংৰাজী গোটেই ভাষা নহয় কাৰণ ভাষাৰ সংখ্যা হ'ল ভাষাৰ লিপি ৰংৰাজী ভাষাৰ লিপি নাই ৰোমান লিপি ভাষার ব্যাকরণ হয়ে ইংরাজি ভাষার ব্যাকরণ না আমার লক্ষে পঞ্চাশ হাজার সাতশ পনের শব্দ যাই ভাষা কোল প্রাথমচন্দ্র প্রহরাজ ভাষা হচ্ছে প্রত্যেক ভাষার শব্দ গোটে উদাহরণ দৌচি পিতা পিতার ভৌণী পিউসি পিসি, সি পিউসা মা মা ভাই মামু মা রী মাউসী মাউসি রওসা বর্তমানে অঙ্কল ডাকলে সবু যা ডাকলে অঙ্কল তে গোটেই কথা হ'ল অপ সংস্কৃতি যোন শংকৰীকৰণ সমাজ প্ৰভাৱিত কৰি আম ভাষা জনী এতিয়া শক্তিশালী যে তাক পোন্ধৰশ অ মোগল মানে মাৰিবলৈ মৰহ্ট মানে মাৰিবলৈ বৰগী মানে মাৰিবলৈ ইংৰেজ মানে মাৰিবলৈ কিন্তু মাৰি পাৰি নাহে পাশ্চাত্য প্ৰে আকৃষ্ট হ'লে ইয়ে হ'ল অন্ধানুসৰণ আমি যি গোলামী মানসিকতা আমুক অনুকৰণ প্ৰিয় অনুকৰণ প্ৰিয় কৰো আমি আমি শুদ্ধেৰে কথা বাৰ্তা কলে আমুক বৰ্তমান তুমি দেখিব প্ৰত্যেক গোটেই শহে বৰ্ষ বংগীয় ৰে বংা কহিব মাত্ৰ আম লোক খড়গপুৰ ঢেৰলে বঙাী কয়ে

চৰকাৰ অনিচ্ছাকত ভাৱে চাপগ্ৰস্তৰিয়ু হ'ল ওাৰুশা হ'ল শাস্ত্ৰীয় মান্যতা পাই বন্দে উৎকল ৰাজ্য সংগীতৰ মান্যতা পাই কান্তকবি মা পুৰুষ মানৰ জীৱনী স্থানিত হ'ল আম ভাষা বৰ্তমান গুগুলে স্থানিত হ'ল পে' ফোন স্থানিত হ'লনি ৰাষ্ট্ৰপতি কাৰ্যালয় স্থানিত হ'ল প্ৰধানমন্ত্ৰী ইয়াক গ্ৰহণ কলে তাৰ্যালয়ে সৰ্বোচ্চ ন্যায়ালয় ৰায় দিলে ওড়িয়া ভাষাৰে এই ল' চালিছে এই ল' চি এবং আগামী চালিব কিন্তু শেষ লড়াই সেত বেলা সফল হব যেতবে ভাষা প্রত্যেক ব্যক্তি পেট পাতার কথা বুঝবো ভাব প্রবণতার ভাষা বঞ্চে নি ভাষা বঞ্চে মু ভাষা পড়লে নিযুক্তি পাইবি চাকি পাইবি তাহলে লোক ভাষা পড়ব সেই পাই ব্যবস্থা করিয়া আন্দোলন চালছি কিভাবে ভাবে এই আন্দোলন চাল সরকার চাপগ্রস্ত করেই এই যে দাবি বর্তমানে প্রত্যেক নগরিক নো কি

আইন তো অধানসভার গৃহীত হয়েছি ইংরে ও ন নেখলে দণ্ডিত হব এই লোক অমুক দিন ইংরেজি লিখি এখন দণ্ডিত করা যাবে এ জনস্বার্থ মামলা করিবারে কি মানা করু এইটা গোটা কথা হচ্ছে চেতনা জনচেতনা আজ আন্তর্জাতিক ভাষা দিবসে

হুয়ে তো তাহলে আমি নিজের আমার মাতৃভূমি ভাল পাইবা এবং আমি এই ভাষা কে বহুল ভাবে ব্যবহার করি এবং আমার ভাষা রই পারব সুতরাং দশবর্মা আপনার শেষ প্রতিক্রিয়া হিসাবে জাঁয়েন সময় বহু কম আপনার জাঁয়া পাই চাই আপনার উৎকল সম্মিনী বিষয়ে তো আমি সমস্ত জাছ আপনার অনেক ড্রাইভ করছেন কি লোক ভিতরে কমিটি সচেতনতা সৃষ্টি হব ভাষা ভালোপাই সৃষ্টি হব আপনার কম লাগুছে এই যে পরিস্থিতি এই যে সঙ্কটনক পরিস্থিতি ওড়িয়া ভাষা কমিটি ভাবতে বহল ভাবে ব্যবহার করা আমি আম ভাষা কমিটি বঞ্চাই প মু আপন গোটি কথা প্রথম কৌচি ইয়া পূর্বর যে অধা রয়ে যাই আপনার যে কে মাত্র দশ প্রতিশত লোক সচেতন অ তথ্য ভুল অটে কী আপনার দেখি গাঁ গহলি যে লোক মানে অনেক প্রায় লোক ওড়িয়া ভাষার সবপ্রকার পূজা পাঠ ঠু আকার কার্যক্রম করতে এবং কথাবার্তা করতে নিমন্ত্রণ ছকাতে আমি যে ସହର ଅଞ୍ଚଳର ଦଶ ପ୍ରତିଶତ ଆପଣ କହୁଛନ୍ତି ତେଣୁ ପୁରା ରାଜ୍ୟର ସେଟାକୁ ଦଶ ପ୍ରତିଶତ କହି କହିପାରିବାନି ତେଣୁ ଆମ ପାଖରେ ଯେଉଁମାନେ ଯାହା ଅଛନ୍ତି ଆମେ ସେତେ ହତୋତ୍ସାହିତ ହେବା ନାହିଁ ତେଣୁ ଆମେ କେବଳ ଗୋଟିଏ କଥା ରହିଛି ଯେଉଁମାନେ ଅମାନ୍ୟ ଅଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ଆଇନ କାନୁନ ଅଛି ଏବଂ କାନୁନକୁ ଠିକ ଭାବରେ व्यवहारौ जो तदारकुँदै तर्त कथामि राज्य सरकार अवसर देउछन् दुर्नीति अन्यप जो काम गरुना भावना स्वच्छाकृत अवसर दियन्तेनसन अवसर दियन्तु देखि निश्चित भाव भाषा सरकारी अफिसले ठीक भावर कार्यकारी हेर्नु

বহুল ভাবে ব্যবহার করা তো আশা করি নিশ্চিত ভাবে আমি যে ওড়িয়া আমার ভিতরে এই চেতনা জাগ্রত হব আশাকে ভালোপাইব সময়